হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব হইচই রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেলের। তো বেসিক্যালি দেখো, কল্লোল লাইরির লেখা উপন্যাস অবলম্বনে এই যে ওয়েব সিরিজের যে টিজার এবং ট্রেলারটা যখন প্রথমেই লঞ্চ করেছিল, এটা প্রথম থেকেই কিন্তু আলোচনার একটা কেন্দ্রে ছিল। অ্যান্ড দ্যাট আলোচনা ইজ বিকজ অফ দি শুভশ্রী গাঙ্গুলি, কারণ তার লুকস, তার প্রস্থেটিক্স, তার বলতে পারো যে ডিফারেন্ট এজ গ্রুপটাকে এত অদ্ভুতভাবে এই পার্টিকুলার ট্রেলার বা টিজারে দেখানো হয়েছিল যে এই বলতে পারো যে সিরিজটাকে নিয়ে, এই কাজটাকে নিয়ে একটা মানুষের মনে বিশেষ আগ্রহ তৈরি হয়েছিল। এবং মোর ইম্পর্টেন্টলি যে এই যে উপন্যাসটা কল্লোল লাইরির, এটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট সেলার, অত্যন্ত ভালো একটা উপন্যাস, ওয়েল অ্যাকসেপ্টেড উপন্যাস। তার কিন্তু একটা চলচ্চিত্রকরণ করা হচ্ছে, তো তো ন্যাচারালি মানুষের মধ্যে একটা আগ্রহ থাকবেই। তো কেমন হলো এই পার্টিকুলার ওয়েব সিরিজ, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, এই যে গল্পটা ইন্দুবালা ভাতের হোটেল, বেসিক্যালি সেট আউট ইন কলকাতা, যেটা হচ্ছে তোমার উত্তর কলকাতার আমা স্ট্রিট বা কলেজ স্ট্রিট এই অঞ্চলে, এবং কলকাতা 9 দেখানো হচ্ছে। তো সেখানে একজন ভদ্রমহিলা তার বাড়ির দালানের মধ্যেই, তার একতলার ঘরের মধ্যেই কিন্তু একটা বলতে পারো পাইস হোটেল চালায়, যেখানে প্রত্যেক দিন নিত্য নতুন বিভিন্ন মেনু তৈরি করা হয়। একদম মানে যে বনেদি মেনুগুলো, সাবেকি মেনুগুলো, সেগুলো তৈরি করা হয়। তার মধ্যে বলতে পারো যে কুমড়োর ছক্কা থেকে শুরু করে তাতে, তার মধ্যে কিন্তু হচ্ছে তোমার কচু বাটা থেকে শুরু করে এই সমস্ত খাবার দাবার, যে সমস্ত হারিয়ে যাওয়া স্বাদগুলো সেগুলো পাওয়া যায়। কিন্তু এই যে মহিলা, মানে এই যে ভদ্রমহিলা বা বৃদ্ধা, তো এনার কিছু পাস্ট আছে। মানে ইনি যে এই জায়গাটায় এসে পৌঁছলেন, এই জায়গাটায় যে দাঁড়িয়েছেন, তার ব্যক্তিগত জীবন, তার লাইফ এবং পুরো সেই জার্নিটাই বেসিক্যালি এই উপন্যাসটা। তো উমেন্স ডের দিন তোমরা জানো যে, এবং সেই কারণে আজকের ডেটে এটাকে রিলিজ করা হয়েছে, এবং সেটা কিন্তু একদম অ্যাপ্ট হয়েছে। কারণ এইখানে একজন মহিলার সংগ্রামের গল্প, একজন মহিলার আর একজন মহিলা বা একজন মহিলার একাধিক মহিলার পাশে দাঁড়ানোর গল্প। এই গল্পটা কিন্তু মানুষকে এনকারেজ করবে। সবথেকে পজিটিভ যেটা লেগেছে এই পার্টিকুলার সিরিজে অ্যাজ অফ নাও, আমার কিন্তু দারুণ লেগেছে শুভশ্রীকে। মানে শুভশ্রীর ট্রান্সফরমেশন ফ্রম ইন্দুবালা, সেই ইয়াং এজ থেকে শুরু করে ওল্ড এজ অবধি, এই জায়গাটা দারুণ করেছে। এবং ওর যে অ্যাকসেন্টটা, যেভাবে কথা বলছে, যে ওপার বাংলা থেকে একজন মহিলা সে এপার বাংলা এসে পড়েছে, এসে পড়ার পরে তারপরে তার যে চেঞ্জ ওভারটা হয়েছে, সে পাসপোর্ট কুড়িয়ে ফেলছে, তার আর ফেরত যাওয়ার কোনো চান্স নেই বা কোনো হয়তো সম্ভাবনা নেই, তো এই যে জিনিসটা না, এবং তার ওই এজে পৌঁছে যাওয়া, এই জায়গাটা ব্যাপক লেগেছে। এবং আরও ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে মানে এই পার্টিকুলার সিরিজে যেটা আমার ভালো লেগেছে, নন লিনিয়ার ফরম্যাটে গল্পটা এগিয়েছে, বারবার গল্পটা কিন্তু ফ্ল্যাশব্যাকে গেছে। এবং এই ফ্ল্যাশব্যাকে যাওয়ার যে প্রসিজিওরটা না, এত সুন্দরভাবে, এত ওয়েল রিটার্ন অফ না, গল্পটাকে তুমি সুন্দর রিলেট করতে পারবে। কারণ ফর এক্সাম্পল আমি বলছি যে দেখা যাচ্ছে যে সে ভীষণ মানে দয়া পরায়ণ একজন মহিলা, তো সে তখনও সেই জীবনেও যেভাবে মানুষকে ধরো হেল্প করতো, মানুষের পাশে থাকতো, মানুষকে খাবার খাওয়াতো, তো সেই জিনিসটা তার মধ্যে এখনও বিদ্যমান। এই জিনিসটাকে দেখানোর জন্য কিন্তু দুটো জায়গা থেকে, দুটো টাইম জোনেই কিন্তু ওই একই ধরনের সিন শ্যুট করা হয়েছে। হয়তো ক্যারেক্টার্সগুলো বদলে গেছে, কিন্তু ওভারঅল ওই থিমটা, যে ওনার যে ক্যারেক্টারাইজেশনটা, সেই ক্যারেক্টারাইজেশনটা কিন্তু মেনটেন্ড হয়েছে। এই যে স্ক্রিন প্লে যেভাবে করা হয়েছে না, ব্যাপক লেগেছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে খুব আই সুদিং, দুর্ধর্ষ লাগছে বাড়ির ভেতরে অন্দরমহলে বলতে পারো অশীতিপর মানে জায়গা, সেখানে পুরনো কাঠের টেবিল চেয়ার, উনুনের জালে রান্না হচ্ছে, এই রকম একটা জায়গাটাকে না এত সুন্দর কালার গ্রেডিং করেছে, এত মনোগ্রাহী লাগছে দেখতে, জিনিসগুলো এত সুন্দর লাগছে, কোনো আভিজাত্য নেই, বিরাট কিছু মানে বলবো যে ইয়ে রয়েছে, মানে ঝাঁ চকচকে ব্যাপার রয়েছে তা কিন্তু নেই। কিন্তু তার মধ্যেও একটা সাদা মিঠা মাঠা বলতে পারো যে একটা বাড়ির উঠোন, একটা পাতকুয়ো, তার পাশে একটা চিলেকোটার ঘর, তার পাশে মানে ছাদে চিলেকোটার ঘর, বা ধরো পাশে হচ্ছে তোমার উনি মহাভারত পড়ছে ছাদে বসে, আচারের বয়াম, এই যে জিনিসগুলোকে এত সুন্দরভাবে নেওয়া হয়েছে না, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে এই যে সেট ডিজাইনিং, পুরো জিনিসটা কিন্তু দারুণ লেগেছে দেখতে। এবং আরও যে জিনিসটা বলবো সেটা হচ্ছে দ্য মিউজিক, মানে গানগুলো যেভাবে ইউজ করা হয়েছে, এবং এখানে অবশ্যই অন্নদাশঙ্কর রায়ের লেখা গানকে ব্যবহার করা হয়েছে, তো এরকম বিভিন্ন গানগুলোকে এত সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে, ভীষণভাবে যাচ্ছে এই সিরিজটার সাথে, যে একদম মানে বলতে পারো যে মিউজিকটা যেখানে যেখানে আসছে, যেখানে যেখানে গানটাকে ব্যবহার করা হচ্ছে, সেই জায়গাটা কিন্তু ওয়েল অ্যাকসেপ্টেড, মানে ওটা একদম খাপ ছাড়া মনে হচ্ছে না। কারণ ওয়েব সিরিজের গান কিন্তু সবসময় খুব ক্রিটিক্যাল জিনিস, ওয়েব সিরিজের গান মানে বলতে পারো যে দেওয়াটাই খুব রিস্কি, কিন্তু এখানে দুর্ধর্ষভাবে যাচ্ছে গানগুলো। এই সব জিনিসগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। সোমনাথ কুণ্ডুর ওভারঅল বলতে পারো যে মেকআপ, প্রস্থেটিক্স, যেটা নিয়ে কথা হয়েছিল শুরুর দিকে, যে হয়তো স্ক্রিন টোনের সাথে হয়তো ফেসের ইয়েটা মিলছে না, এটা ওটা,
কিন্তু সত্যি কথা বলতে কালকে দেখতে দেখতে কিন্তু ওই জিনিসগুলো চোখেই পড়ছে না, কারণ শুভশ্রী যেভাবে অভিনয় দিয়ে জিনিসগুলোকে ঢেকে দিচ্ছে না, সেই জায়গাটা কিন্তু চোখেই পড়ছে না যে প্রস্থেটিক্সে কোথায় ফাঁক ফোকর আছে। আরো একজনের কথা বলতে হবে যে এই সিরিজে কিন্তু একজন অভিনয় করেছেন মাছ বিক্রেতার চরিত্রে, তার অভিনয় যথেষ্ট ভালো। এবং সব থেকে বড় কথা যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে দেবালয় ভট্টাচার্য যেহেতু মেকআপ বা এই সমস্ত জায়গাগুলো নিয়ে তো ভীষণ এক্সপেরিমেন্ট করেন, ভীষণ মানে ওর আমি সেই ড্রাকুলা স্যারও দেখেছিলাম, তো আমার কিন্তু বেশ ভালো লাগে। এখানে একটা সিন আছে যেখানে একজন রেল লাইনে কাটা পড়ছে, ট্রেনে কাটা পড়ার একটা দৃশ্য রয়েছে, এত বুদ্ধি করে জিনিসটাকে এক্সিকিউট করেছে, কারণ কাটা বডি তো ওইভাবে তো দেখানো যায় না বা ওইভাবে দেখানো হয়ও না, কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যে এদিন ট্রেনে কাটা পড়েছে, সেটা অ্যামেজিং, অসাধারণ থট প্রসেস যেভাবে ওটাকে শ্যুট করা হয়েছে, আমি বলবো না, এটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অসাধারণভাবে শ্যুট করা হয়েছে। বুঝিয়ে দেওয়া হচ্ছে যে দুটো দেহ মানে দেহের দুটো অংশ দ্বিখণ্ডিত হয়ে পড়ে রয়েছে, সেই জিনিসটা কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো সিরিজটার মধ্যে অনেক কিছু ভালো লাগা রয়েছে, খারাপ লাগার জায়গা ছোট্ট একটা জায়গা বলবো, সেটা হচ্ছে যে এই সিরিজে একটা ক্যারেক্টার রয়েছে যে ক্যারেক্টারটা দুটো টাইম জোনেই রয়েছে, প্রতীক দার সাথে দেখাচ্ছে তার অ্যাফেয়ার রয়েছে, একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, সেই চরিত্রটার যে বৃদ্ধ যে এজটা, আমার মনে হয় ওনাকে প্রস্থেটিক্স না করিয়ে এখানে যদি কোনো একজন অন্য আর্টিস্টকে নেওয়া হতো ওই এজের, আমার মনে হয় জিনিসটা অতটাও খারাপ লাগতো না, কিন্তু এই জায়গাটা প্রস্থেটিক্সটা কিন্তু সত্যিই খুব পুয়ার লাগছে, খুব একটা বেশি বলতে পারো যে ইম্পর্টেন্স দেওয়া হয়নি, কোনো মতো একটা প্রস্থেটিক্স করে দেওয়া হয়েছে। এইটাকে যদি অ্যাভয়েড করা যেত তাহলে কিন্তু একদম বলতে পারো যে নিখুঁত লাগতো এই সিরিজটা। তো ওভারঅল কিন্তু আমার বেশ ভালো লেগেছে এখনো অবধি, এবং এর কিন্তু 24th March কিন্তু বাকি এপিসোডসগুলো আছে, বাকি এপিসোডসগুলো এলেও কিন্তু পার্ট 2 নিয়ে তোমাদের সাথে রিভিউ করব। এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।